हाय डेली ब्लॉग से आमी सौरभ आमी मधुमिता। आज के कोविड सिचुएशने कोथाओ तो बेरोनो जाच्छे ना, ता आमरा ठीक करलाम आमादेर मेयेके निये आजके छोटो करे एकटा बाइक राइडे टूर करे आसि। तो सेई जोन्नो दुजने बेरिये पड़ेछि। एई आमादेर गुड़िया, देखा जाक पुरोटाई पाड़ार मध्य दिएई आमरा जाबो, एधार ओधार घुरे आबार चले आसबो। ताई जोन्नोई एकटा छोटो करे ब्लग, ब्लगटा स्किप ना करे पुरोटाई। स्कूटी फर्स्ट टाइम आज सेकेंड टाइम बैगे चेपे सेफ्टी बैगटा आमरा किनेछि अ্যামাজন थेके किनेछि। ये सेफ्टी बैगे एई जोन्नोई केना होयेछे जाते शुधुमात्र बाइक राइड भालोभाबे करते पारे। सेई बैगटा केनार जोन्नो आजके प्रथम बाइक राइड करछे। তা তোমরা দেখো যে বাইক রাইড করার সময় ও কিন্তু একটু কাঁপছে না, একটু দুঃখ করছে না, মজা পায়, ভীষণ মজা পায়। এদিক ওদিক তাকায় আর ক্যামেরা দেখলে তো ভীষণই মজা পায়। সমানে তাকিয়ে আছে ক্যামেরার দিকে, হাতটা ঘুরিয়ে ঘুরছে মানুষ। মাত্র 5 মাস আগে সে এইভাবে বাইক রাইড করছে। এখন আমরাও যাচ্ছি, আমরাও খুব আস্তে আস্তেই চালাচ্ছি বাইক। পাড়ার মধ্যে দিয়ে ঘুরছি, যাতে এই সিচুয়েশানে তো কোথাও বেরোনো যাচ্ছে না, কোথাও কিছু ঘুরতেও যাওয়া যাচ্ছে না এবং কেউ বাড়িতে আসতেও পারছে না। তা সেই জন্যই জাস্ট দেখার যে ও কেমন এনজয় করছে, ওর মজার জন্য আমরা একটা ছোটো করে এরকম টুর করলাম। দেখো দেখো আমরা চলেছি বেড়ু বেড়ু করতে। বাম্পারগুলোকেই ধরে টপকানো আস্তে আস্তে উচিত, জার্কিংটা যাতে ওর না লাগে। বেশিক্ষণের নয়, জাস্ট গলির ভেতর দিয়ে এধার ওধার ঘোরা। আর আমরাও আরেকবার পরখ করে নিলাম এই ব্যাগটা বা সেফটি ব্যাগটা সেটা কতটা ভালোভাবে কাজ করলো। মজা লাগছে। ওকে তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে, কোনো রকম কান্না কাটি অভিমান কিচ্ছু নেই, জাস্ট এনজয় দ্যাট ট্রিপ, এনজয় করছে এই রাইডিংটাকে। আমরা একদম ফাঁকা রাস্তার মধ্যে দিয়েই চালাচ্ছি। মুখে সোনামা মুখে দেয় না মা, এটা মুখে দিতে নেই কিন্তু জানো তো, মুখে দিতে নেই। তোমাকে সবাই দেখছে, তোকে দুষ্টু ভাবছে কিন্তু মুখে দিও না, ও শোনে না, ওর তালেও পড়ে যায়। আমার বলা, ও জানে আমার বলার কাজ আর ও না শোনার কাজ, না শোনার কাজ ও না শুনবে। কি হচ্ছে আজকে নিজে নিজেই ব্যাগের মধ্যে ঢুকে পড়লো। হ্যাঁ, ব্যাগের মধ্যে হাতটা ঢুকিয়ে দিল পুরো। হ্যাঁ, এবার মেইন রোডে উঠবো, একটুখানি মেইন রোড সাপোর্টটা ঢুকেছে। ক্যামেরাতে হাত দেওয়ার চেষ্টা করছে না, দেখো বাঁকামিটা দেখো। যেখান থেকে শুরু করেছিলাম আবার আমরা সেখানেই চলে এলাম।